সুপ্রভাত সবাই, রাঙাবিতি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি ব্লগটা সকাল সকাল আরম্ভ করে দিয়েছি। আজকে সকালটা ভীষণ ঝলমলে, আর ঝাঁকিয়ে শীতটাও কিন্তু পড়েছে। তো আজকে অন্যদিন তাড়াতাড়ি থাকে, ছেলেটার পরীক্ষা আছে, আজকেও আছে। তো আজকে করে গানের করে পরীক্ষা, সবাই যেন কালকে দিয়েছি। তো আজ ও অন্যদিন ভাত খেয়ে যায়। তো আজকে আমাদের এখানে একটা পুজো আছে, মুঠ পুজো। তো আজকে চিড়ে কলা এসব খেয়ে যাবে, ওই জন্য আমার সকাল সকালে চানটাও হয়ে গেছে। এরকম আমার স্নান হয়ে গেছে সকাল সকাল। পুজোটা সেটা একটা মানে আমি দেখাবো ভিডিও করে, মাথায় করে আনে। তা এত বছর ধরে আমার ছেলেই আনে, মানে প্রথমে আমি যব থেকে এসেছি এখানে, তো বাবা আনতো, বাবা বলতে শ্বশুরমশাই এখানে আনতো। তো এখন যখন ছেলেটা আমার 5 বছর হলো, তখন খুব ঝোঁক ধরে, তো বাবার সাথে গুটি গুটি পায়ে যেত, আনতো না, পারতো না। তো তারপরেই 6 বছর ধরে কিন্তু ওই আনে, আর বর কোনদিন আনেনি, তো এই বছর প্রথম। তো চলো দেখাই। আর একটু দুধ আছে, দুধটাকে ক্ষীর বানিয়ে নিয়ে যা, সব ছিটি দিয়ে খাবে। নর্মালে রোদ হচ্ছে, রোদটা এত মিষ্টি লাগছে গায়ে। আর মনে হয় সকাল সকাল চান করেছি, অন্যদিন তো সকাল সকাল চান করি না, রান্না টান্না করে করি, তো ভীষণ মিষ্টি লাগছে। তো একটু দাঁড়িয়ে আছি। এবার একটি দুধ দিয়ে আলপনা দেওয়া হয়েছে, আগে কাঁচা দুধ দিয়ে আলপনা দিতে হয়। ফুল ফলমূল এখনও কিন্তু কাটা হয়নি, কাটবো। একটু দুধটা খানি ক্ষীর করে নিই, সব কলা এসব খাবো, তো ক্ষীরে কলা দিয়ে একটা চা বসিয়েছি। তো চলো ক্ষীরটা একটু করে নিই। সন্ধ্যাটা সাজিয়ে দিলাম, বাবা ক্ষীর করছে, এটা একটা দেখে আসি চলো। চেটে বুটে মেরে দিল বাবা। একটু দুধটা ক্ষীরের মতো করে দিয়েছে, এটা দিয়ে খেতে হেভি লাগবে। তো চারিদিকে তো সাঁ কুল্লু বাজছে, চারিদিকেই আনছে, তো আমাদের আনতে গেছে। তারপর তো ছেলেটাকে নিয়ে যাবে পরীক্ষার জন্য, সেই জন্য আমার ফল কাটাই তো হয়ে গেছে, শুধু মুখটা নিয়ে এলেই হবে, আর ব্রাহ্মণ এলেই হবে। পুজো আসছে মনে হয়, আনার সময় কথা বলতে পারবে না।
সবাই চিড়ে খাবে, চিড়ে কলা ক্ষীর আছে, আপেল এগুলো দিয়ে গা একবার। পুজো হয়ে গেছে, মুঠ আনতে দেখলে কথা বলতে নেই, তো পুজো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাত খেয়ে নিলাম। এবার কালকে যে কয়েকটা মাখিয়েছিলাম সেটা কয়েতে বইতে দেখো, এ দেখো একদম বড়ি টাইপ হয়ে গেছে, একটা গেছে। ওটা একটু খেয়ে দেখে নেবো কেমন লাগছে। তো খেতে খেতে চলো ভিডিওটা আজকে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও, আর কেউ আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।